हेलो एवरीवन, वेलकम टू राइट स्मार्ट लाइफ। आमी अर्णव दास राइटसर पक्ष थेके आज के तोमादे जोन्नो निये एसेछि रिजनिंग एर एकटा खूब सहज चैप्टार, जे चैप्टार थेके प्रत्येक परीक्षाय कम बेशी प्रश्न आसे। तो चैप्टारटा कि ना, कोडिंग डिकोडिंग। तो ये कोडिंग डिकोडिंग करार आगे आमादेर किछु जिनिस माथाय रखते हबे। कि माथाय रखते हबे ताहले देखे नेवा जाक। আমাদের প্রথমেই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ। অ্যালফাবেট সিরিজ মানে কি? আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার নিয়ে আমাদের অ্যালফাবেট সিরিজ। তো এতদিন আমরা কিভাবে লিখতাম না, এ থেকে জেড পর্যন্ত টানা লিখে দিতাম। এবার থেকে কি করব না, সেই জিনিসটাকে আমরা দু ভাগে ভেঙে নেব। কি করব, তাহলে প্রত্যেকটা ভাগে হবে 13টা করে লেটার। তাহলে এ থেকে এম পর্যন্ত 13টা লেটার, আবার এন থেকে জেড পর্যন্ত 13টা লেটার। তাহলে এ থেকে এম, সেই এ থেকে এম আমি উপরে লিখে দিলাম, এবং এম এর তলা থেকে এন শুরু করে আবার এ পর্যন্ত জেড লিখে দিলাম। তাহলে এইভাবে লেখাতে আমাদের কি সুবিধা হলো? নিশ্চয়ই কিছু সুবিধা পেয়েছি, তাই জন্য আমরা লিখেছি। তো কি সুবিধা না, প্রথমত হচ্ছে প্রত্যেকটা লেটারে অপোজিট লেটার কি হয় সেটা আমরা জানতে পাচ্ছি। কেন জানা দরকার না, আমাদের কিছু কিছু প্রশ্নে থাকে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দিল, সেই ওয়ার্ডে কোডে সেই লেটারগুলোর অপোজিট লেটার আমাদেরকে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন দেখতে পাচ্ছি এ এর অপোজিটে রয়েছে জেড। তাহলে এ এর কোথাও যদি জেড বলে দিয়ে থাকে এবং বি এর কোড জিজ্ঞাসা করে, তাহলে আমি বলতে পারবো যে বি এর কোড হচ্ছে এক্স। আর কি জানতে পারি না, প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালুগুলো আমরা জানতে পারি। তা প্লেস ভ্যালু জিনিসটা কি না, কোনো লেটার কোন পজিশনে বসে আছে সেইটা হচ্ছে সেই লেটারের প্লেস ভ্যালু। যেমন মনে করো এ, এ প্লেস ভ্যালু কত না, ওয়ান, যেহেতু প্রথমে বসে আছে। তাহলে আমাকে যদি এতদিন কোনো একটা লেটারের প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, আমাদেরকে কিন্তু এ থেকে কাউন্ট করতে করতে জানতে হতো। এবার থেকে আমরা সেটা না করে একটু অন্যভাবে দেখবো। কি দেখবো না, এই প্রসেসটাকে কাজে লাগাবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে যখন দুটো ভাগে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা ভাগে 13টা করে লেটার আছে। তাহলে এর কোড যদি 1 হয়, আমি এখানে অবশ্যই বলতে পারি যে এম এর কোড হচ্ছে 13, যেহেতু 13টা করে। তাহলে এন এর কোড হচ্ছে 14 এবং জেড এর কোড হয়ে যাচ্ছে 26। তাহলে এই চারটে লেটারের কোড আমার কিন্তু মুখস্থ থেকে গেল। এর সঙ্গে আমাদেরকে আর কি মাথায় রাখতে হবে না, একটা সহজ জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ই জ্যোতি। ই জে ও টি ওয়াই কেন না, দেখো ই, ই এর কোড কত না 5, জে, জে এর কোড কত না 10, তারপর হচ্ছে ও, ও এর কোড কত না 15, টি এর কোড কত না 20, আর ওয়াই এর কোড কত না 25। তার মানে 5-এর মাল্টিপল সবকটা লেটারে কোড আমাদের মুখস্থ থাকলো। এবারে আমাকে যদি কোথাও জিজ্ঞাসা করে ইউ এর কোড কত, আমি এতদিন কি করতাম না, এ থেকে জেড পর্যন্ত কাউন্ট করতে করতে যেতাম। কিন্তু আমি এখন জানি টি এর কোড 20, তাহলে ইউ এর কোড কি আসবে না 21। তাহলে খুব সহজে আমি এক ধাক্কায় বলে দিলাম। এবারে হচ্ছে কোন কোন লেটারে আমাদের রিভার্স প্লেস ভ্যালু কাজে লাগে। রিভার্স প্লেস ভ্যালু জিনিসটা কি না, সেই লেটারের কোডটাকে যদি আমি শেষের দিক থেকে কাউন্ট করি তাহলে কত হবে সেটা। যেমন মনে করো ডি, ডি এর নর্মাল প্লেস ভ্যালু কত না 4, কিন্তু ডি এ যদি রিভার্স প্লেস ভ্যালু জিজ্ঞাসা করে, তাহলে সেটা আমরা কীভাবে করব না, নর্মালি আমরা জানি এখানে কতগুলো লেটার আছে না 26টা, তাহলে 27 থেকে সেই লেটারের প্লেস ভ্যালুটাকে মাইনাস করব। তার মানে আমি কি করব না 27 মাইনাস 4, দ্যাট মিন্স 23। তাহলে 23 হলো এই লেটারে রিভার্স প্লেস ভ্যালু। তুমি দেখো শেষ দিক থেকে চলে জেড থেকে কাউন্ট করতে করতে যাই, তাহলেও আমাদের ডি এর পজিশন কিন্তু 23 থেকেই ঠেকবে। এছাড়া আর কিভাবে বলতে পারি না, দেখো ডি এর অপোজিটে কোন লেটার বসে আছে ডাব্লু, ডাব্লু নর্মাল প্লেস ভ্যালু কত 23। তাহলে আমি কি বলতে পারি, যে কোনো লেটারের অপোজিটে যে লেটার বসে আছে তার যে প্লেস ভ্যালু সেটাই হচ্ছে ওই লেটারের রিভার্স প্লেস ভ্যালু। তাহলে নর্মাল প্লেস ভ্যালু, রিভার্স প্লেস ভ্যালু বোঝা গেল। এবার আমাদের কি দেখতে হবে না, এই জিনিসগুলো আমরা কিভাবে কাজে লাগাই। তাহলে একটা এক্সাম্পল দিই, মনে করো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, স্টুডেন্ট বলে একটা ওয়ার্ড দেওয়া আছে,
এই স্টুডেন্টে কোড দেওয়া আছে, সেখান থেকে আমাকে টিচারে কোড জিজ্ঞাসা করেছে। তাহলে কি দেখতে পাচ্ছি, স্টুডেন্টে কোড একটা দিয়ে দিয়েছে, তাহলে এটা কি করে এসেছে সেটা আগে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছি স্টুডেন্টে প্রথম যে লেটার সেটা হচ্ছে এস, আর কোডের প্রথম লেটার হচ্ছে টি। তাহলে এস থেকে টিতে যেতে গেলে আমাকে কি করতে হবে, না এক ঘর এগোতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এস থেকে টিতে যাওয়ার জন্য এক ঘর এগোচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি, না এস এর সঙ্গে প্লাস ওয়ান হয়েছে। তারপর টি থেকে ইউ, তার মানে টি এর সঙ্গেও প্লাস ওয়ান, ইউ থেকে ভি, ইউ এর সঙ্গেও প্লাস ওয়ান, ডি থেকে ই, ই এর সাথেও প্লাস ওয়ান, এরকম করে প্রত্যেকটা লেটারের সঙ্গে প্লাস ওয়ান করতে করতে আমরা গেছি। তাহলে স্টুডেন্টে দেখতে পাচ্ছি টোটাল লেটার হচ্ছে আমাদের সাতখানা, টিচারের রয়েছে সাতখানা। তাহলে স্টুডেন্টের প্রত্যেকটার সঙ্গে যদি প্লাস ওয়ান করে হয়, তাহলে টিচারের প্রত্যেকটার সঙ্গে প্লাস ওয়ান করে হবে, তাহলে কি হবে, টি এর সঙ্গে প্লাস ওয়ান করলে আমাদের কোড আসছে ইউ, ই এর সঙ্গে প্লাস ওয়ান করলে আমাদের আসছে এফ, এ এর সঙ্গে প্লাস ওয়ান করলে আসছে বি, সি এর সঙ্গে প্লাস ওয়ান করলে আসছে ডি, এইচ এর সাথে প্লাস ওয়ান করলে আসছে আই, ই এর সঙ্গে প্লাস ওয়ান করলে আসছে এফ, আর এর সাথে প্লাস ওয়ান করলে আসছে এস। এবারে টিচারের জায়গায় আমাকে যদি একটা কোনো ওয়ার্ড দিল বয়, বয়ের কোড জিজ্ঞাসা করেছে, আমাকে বলে দিচ্ছে স্টুডেন্টে কোড বলে দিয়েছে, টিচারে কোড না জিজ্ঞাসা করে বয় বলেছে। তো আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টে সাতটায় বয়তে তিনটে, তাহলে এক্ষেত্রে কী করবো, না প্রসেস আমাদের সেম থাকবে, নাম্বার অফ লেটার্স কম হোক বা বেশি হোক সেটা কোনো ডিপেন্ড করে না, যে প্রসেসে আমরা স্টুডেন্টে কোড বার করেছিলাম সেই প্রসেসে আমরা বয়ের কোড বার করবো। তাহলে কী করবো, না প্রত্যেকটা লেটারের সঙ্গে প্লাস ওয়ান করে করে যাবো। তাহলে বি এর সঙ্গে প্লাস ওয়ান করলে আমরা কী পাচ্ছি সি, ও এর সঙ্গে প্লাস ওয়ান করলে কী পাচ্ছি পি, আর ওয়াই সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি সেট। তাহলে সিপি সেট আমাদের কোড হয়ে গেল। এইবারে আর কিভাবে করা যায়, না আমাকে মনে করে একটা ওয়ার্ড দিল, সেই ওয়ার্ডটা হচ্ছে বয়, তার কোড দিয়ে দিয়েছে ওয়াই ও পি, সেখান থেকে আমাকে একটা ডগ বলে একটা ওয়ার্ড দিয়েছে, তার কোড জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে বয়তে যে কটা লেটার আছে আর কোডেও যে কটা লেটার আছে সব সেম কি না। যদি সেম থাকে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্রিস ক্রস করে হচ্ছে, মানে কি যে কোন লেটারের পজিশান এদিক করে করে হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি বয় আর ওয়াই ও বি দুটোর ক্ষেত্রে সেম লেটার ইউজ করা হয়েছে। তাহলে কি হয়েছে, বিটা চলে গেছে লাস্টে, ওটা মাঝখানেরটা মাঝখানে, ওয়াইটা লাস্টের থেকে ফার্স্টে চলে এসেছে। তাহলে এক্ষেত্রেও ডগের ক্ষেত্রেও একই হবে, তাহলে লাস্টে যে লেটারটা আছে জি সেটা আমার ফার্স্টে বসে যাবে, মাঝখানেরটা মাঝখানেই থাকবে, আর ডিটাকে আমরা লাস্টে বসিয়ে দেবো। তাহলে ডগের কোড কী হয়ে গেল, কড। তাহলে আশা করি একটুখানি ক্লিয়ার হয়েছে যে আমাদের কোডিং ডিকোডিং কীভাবে করা যায়। এইবারে আমরা কী করব, না আস্তে আস্তে প্রশ্নগুলো দেখতে থাকি কীভাবে করা যায়, আর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালুগুলো নিয়ে কীভাবে কাজ হয় সেটা আমরা কোয়েশ্চেন সলভ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো। আচ্ছা এবারে আমরা প্রশ্নে যাই। ফার্স্ট কোয়েশ্চেন কী দিয়েছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ব্লেন্ড ইজ রিটেন অ্যাজ ই এন এইচ পি জি, হাউ উইল উইনার বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। অপশানে কী বলে দিয়েছে, ফার্স্ট অপশান বলছে জেড কে কিউ পি এইচ টি, সেকেন্ড অপশান জেড কে কিউ পি এইচ ইউ, তারপর ওয়াই কে কিউ পি এইচ টি, আর জেড কে ও পি এইচ টি। এটার অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে অপশান এ, জেড কে কিউ পি এইচ টি। তাহলে এটা কীভাবে হচ্ছে, না দেখতে পাচ্ছি ব্লেন্ডের কোড বলে দিয়েছে ই এন এইচ পি জি। তাহলে ব্লেন্ড, আর এদিকে কোড বলেছে ই এন এইচ পি জি। তাহলে বি, বি থেকে ইতে যেতে গেলে আমাকে কী করতে হবে, প্লাস থ্রি, মানে তিনটে ঘরে গতে হবে। তাহলে বি এর সঙ্গে প্লাস থ্রি করলে হচ্ছে ই, এল এর সঙ্গে কি না প্লাস টু করতে হচ্ছে, তাহলে পাচ্ছি এন, ই এর সঙ্গে ই থেকে এইচ যেতে গেলে কী করতে হবে, প্লাস থ্রি, এম থেকে পিতে যেতে গেলে কী করতে হবে, প্লাস টু, আর ডি থেকে জিতে যেতে গেলে কী করতে হবে, প্লাস থ্রি। তার মানে কি প্রত্যেকটা লেটারের সঙ্গে প্লাস থ্রি প্লাস টু করে হচ্ছে, এবং প্রসিডিওরটা শুরু হচ্ছে প্লাস থ্রি দিয়ে। তাহলে আমাদের কী কোড দিয়েছে,
কিসে রেকর্ড জানতে চেয়েছে না উইনার রেকর্ড জানতে চেয়েছে। উইনারে ফার্স্ট লেটার কি আছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ সঙ্গে আমরা কি করব না প্লাস থ্রি করব। ডাব্লিউ সঙ্গে প্লাস থ্রি করলে কি আসছে সেট। তারপর আই, আইয়ের সঙ্গে আমরা কি করব প্লাস টু, তাহলে পাবো কে। তারপর হচ্ছে এন, আবার প্লাস থ্রি, তাহলে পাচ্ছি কিউ। তারপর এন প্লাস টু, তাহলে পাচ্ছি পি। তারপর ই প্লাস থ্রি, পাচ্ছি এইচ। আর আর এর সঙ্গে প্লাস টু করলে পাচ্ছি টি। তাহলে আমাদের অ্যান্সার কি হলো না জেড কে কিউ পি এইচ টি। এবার আমরা যাই সেকেন্ড কোয়েশ্চনে। সেকেন্ড কোয়েশ্চনে কি বলেছে, ইফ টাইগার ইকুয়াল টু টু বাই থ্রি, বাফেলো ইকুয়াল টু থ্রি বাই ফোর, ক্রোকোডাইল ইকুয়াল টু ফোর বাই ফাইভ, দেন এলিফ্যান্ট ইকুয়াল টু কত। অপশানে দিয়েছে ফার্স্ট অপশন হচ্ছে ফাইভ বাই সিক্স, তারপর ফাইভ বাই এইট, তারপর থ্রি বাই ফাইভ, তারপর হচ্ছে থ্রি বাই এইট। তাহলে দেখে নিই এটা কিভাবে হবে। তার আগে বলে দিই অ্যান্সার কি হচ্ছে না, অ্যান্সার হচ্ছে অপশান সি থ্রি বাই ফাইভ। কী করে হচ্ছে না, এখানে দেখো আমাদের কিন্তু কোনো কোড নেওয়া হয়নি, মানে আগের প্রশ্নটার ক্ষেত্রে যেভাবে কোড ধরে করা ছিল সেভাবে না। এবং এই প্রশ্নটা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু কোনো প্লেস ভ্যালু ধরেও কাজ করা হচ্ছে না। কীভাবে কাজ করা হচ্ছে না, দেখো টাইগার, এই যে টাইগার কথাটা দেওয়া আছে, টাইগারে নাম্বার অফ ভাওয়েলস কতগুলো আছে আর নাম্বার অফ কনসোনেন্ট কতগুলো আছে। টাইগারের ক্ষেত্রে নাম্বার অফ ভাওয়েলস কতগুলো আছে না দুটো, আই আর ই, আর কনসোনেন্ট কতগুলো আছে টি জি আর, তিনটে। এই জিনিসটাকেই কিন্তু বাইতে বসিয়ে দিয়েছে, মানে টোটাল নাম্বার অফ ভাওয়েলস বাই টোটাল নাম্বার অফ কনসোনেন্টস। বাফেলের ক্ষেত্রেও দেখো সেম একই রয়েছে, টোটাল নাম্বার অফ ভাওয়েলস হচ্ছে থ্রি ইউ এ ও, আর টোটাল নাম্বার অফ কনসোনেন্ট হচ্ছে ফোর বি এফ এফ এল, তাই জন্য হয়ে যাচ্ছে থ্রি বাই ফোর। তাহলে সেইভাবে এলিফ্যান্টে কোড কী আসবে না, এলিফ্যান্টে টোটাল নাম্বার অফ ভাওয়েলস কতগুলো আছে তিনটে ই ই এ, আর টোটাল নাম্বার অফ কনসোনেন্ট কতগুলো আছে না পাঁচটা এল পি এইচ এল পি এইচ এন টি। তাহলে অ্যান্সার আমাদের কী আসছে না থ্রি বাই ফাইভ। আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নে কী বলেছে, ইফ বয় ইজ কোডেড অ্যাজ এ সি এন পি এক্স জেড, দেন হোয়াট উইল বি দ্য কোড অফ লাইফ। আমরা দেখতে পাচ্ছি বয়, আচ্ছা এর অপশান কী কী না, ফার্স্ট অপশান আছে কে এম এইচ জি জি ডি এফ, সেকেন্ড অপশান আছে এল এম জি এইচ ই জি ডি এফ, থার্ড অপশান এল এম এইচ জে জি ই এফ টি, এবং ফোর্থ অপশান হচ্ছে নান অফ দিস। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী আসবে না, অ্যান্সার হচ্ছে অপশান এ কে এম এইচ জে ই জি ডি এফ। তো এটা কীভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বয় এই ওয়ার্ডটাতে টোটাল নাম্বার অফ লেটার্স হচ্ছে থ্রি, এবং কোড যেটা দেওয়া আছে এ সি এন পি এক্স জেড, সেখানে টোটাল নাম্বার অফ লেটার হচ্ছে সিক্স। তার মানে কি বলতে পারি যে তিনটে লেটারের জন্য যখন ছটা কোড হচ্ছে, তাহলে পার লেটার দুটো করে হচ্ছে। এবং সেটা কীভাবে হচ্ছে না, দেখো ফার্স্ট লেটারটা রয়েছে বি, সেটার জন্য যদি আমি কোড ধরি এ সি, কী করে বলতে পারি না বি এর থেকে মাইনাস ওয়ান করো আর প্লাস ওয়ান করো। বি থেকে মাইনাস ওয়ান করলে পাচ্ছি এ, বি এর সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি সি, তাহলে বি এর জন্য দুটো কোড পেলাম এ সি। ও এর থেকেও সেম করছে এক, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, ও এর থেকে মাইনাস ওয়ান করলে পাচ্ছি এন, এবং ও এর সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি পি। ওয়াই এর থেকেও মাইনাস ওয়ান করলে পাচ্ছি এক্স, এবং ওয়াই এর সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি সেড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লেটারের সঙ্গে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে করে আমাদের কোডগুলো বেরোচ্ছে। তাহলে লাইফ, লাইফের ফার্স্ট লেটার কী আছে এল, এল এর থেকে মাইনাস ওয়ান করলে পাচ্ছি কে, এল এর সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি এম, আই এর থেকেও মাইনাস ওয়ান করলে পাচ্ছি এইচ, আই এর সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি জে, ই এর থেকে এফ এর থেকে মাইনাস ওয়ান করলে পাচ্ছি ই, এফ এর সঙ্গে প্লাস ওয়ান করলে পাচ্ছি জি, ই এর থেকে মাইনাস ওয়ান করলে পাচ্ছি ডি, এবং প্লাস ওয়ান করলে পাচ্ছি এফ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, লাইফে কোড হয়ে যাচ্ছে কে এম এইচ জে ই জি ডি এফ। বেশ, এবার আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলা আছে, ইফ ডব্লিউ জেড পি স্ট্যান্ডস ফর ডে, হাউ উইল ইউ কোড মানডে। তার মানে কি ডাব্লিউ জেড বি এর কোড হচ্ছে ডে, তাহলে মানডে কোড কী হবে। আমার এখানে চারটে অপশান দেওয়া আছে, এবং এটার ক্ষেত্রে অপশান কী হবে অ্যান্সার না, অপশান এ এন এল এম ডাব্লিউ জেড বি। এটা কী করে হচ্ছে না, দেখো ডাব্লিউ জেড বি এটা কোড বলে দিয়েছে ডে। তাহলে দেখো আমরা প্রথমে যেটা অ্যালফাবেট সিরিজটাকে লিখেছিলাম ভেঙে ভেঙে, যে এক থেকে তেরো বা চোদ্দো থেকে ছাব্বিশ, সেখানে দেখো ডাব্লিউর অপোজিটে বসেছিল ডি, জেড এর অপোজিটে বসেছিল এ, এবং বি এর অপোজিটে বসেছিল ওয়াই। তার মানে কি প্রত্যেকটা লেটারের অপোজিট লেটারগুলোকে নিয়েই এই ক্ষেত্রে আমাদের কোড তৈরি হচ্ছে।
আমি বোঝানোর সময় যে জিনিসটা দেখিয়েছিলাম বা বলেছিলাম সেই জিনিসটাই এক্ষেত্রে আমাদেরকে প্রশ্নে অ্যাপ্লাই করা হয়েছে, যে ডাব্লিউ জেড বি তার অপোজিট লেটারগুলোই হয়ে যাচ্ছে কোড। তাহলে এক্ষেত্রে মানডে প্রত্যেকটা লেটারের অপোজিট লেটার যেগুলো আছে সেগুলোই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এম এর অপোজিটে কী ছিল? এন, ও এর অপোজিটে এল, এন এর অপোজিটে এম, ডি এর অপোজিটে ডাব্লু, এ এর অপোজিটে জেড আর ওয়াই এর অপোজিটে বি। তাহলে মানডের কোড আমরা পেয়ে গেলাম এন এল এম ডাব্লু জেড বি। চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে? গাস্ট ইজ কোডেড অ্যাজ অ্যাট দ্য রেট $7.2, স্নিপ ইজ কোডেড অ্যাজ $5.9, সিং এর কোড কি হবে? এখানে দেখো আমাদের কিন্তু ওই নর্মাল কোডিং ডিকোডিংয়ের মতন হচ্ছে না, এক্ষেত্রে আমরা দেখছি কিছু সিম্বল বা নাম্বারের কম্বিনেশান এক্ষেত্রে ইউজ করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গাস্ট আর স্নিপ এই দুটো ওয়ার্ডে যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলোই কিন্তু সেই লেটারগুলোর মধ্যে থেকে কিছু লেটার এই সিংয়ে রয়েছে, মানে সিংয়ের যে চারটে লেটার সেই চারটে লেটারই আমাকে প্রশ্নে দেওয়া আছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গাস্ট গাস্টের ক্ষেত্রে আর গাস্ট আর স্নিপ এই দুটোর মধ্যে কমন কোনো লেটার আছে? হ্যাঁ আছে। কী লেটার? না, এস রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি গাস্টের ক্ষেত্রে আমার এসে কোড রয়েছে ডলার, আবার স্নিপের ক্ষেত্রেও এসে কোড রয়েছে ডলার। তাহলে আমরা কি বলতে পারি না প্রত্যেকটা লেটারে করেসপন্ডিং যে ডিজিট বা যে সিম্বলটা রয়েছে সেটাই হয়ে যাচ্ছে সেই লেটারের কোড। তাহলে এসের কোড কি পেয়ে গেলাম? ডলার। আচ্ছা, তারপর আমাদের কি দরকার ছিল? এসে কোড আমি পেয়ে গেছি ডলার। এবারে রয়েছে আই, আই হচ্ছে থার্ডে রয়েছে, থার্ডে আমার এখানে কি বসে আছে? নাইন। তাহলে আই এ কোড পেয়ে গেলাম কি? না, নাইন। তারপর হচ্ছে এন, এন এর কোড কি পেয়েছি? ফাইভ। আর জি, জি এ কোড কি পেয়েছি? অ্যাট দ্য রেট। তাহলে অ্যান্সার আমার এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? না, অপশান সি, $9.5 অ্যাট দ্য রেট। আশা করি বোঝা গেছে। আমরা চলে যাই পরের প্রশ্নে। ছ নম্বর প্রশ্নে কি বলেছে? ইফ বি কুইক ইজ কোডেড অ্যাজ জেড সি ও এস জি এ আই, দেন দ্য কোড অফ দ্য লাস্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স আই লাভ মাই কান্ট্রি ইজ, অপশান এ ইজ এ, অপশান বি ইজ টি, অপশান সি ইজ ইউ, অ্যান্ড অপশান ডি ইজ ডাব্লু। অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশান ডি ডাব্লু। কী করে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বি কুইক, এই যে বি কথাটা রয়েছে বি এর কোড বলে দিচ্ছে জেড সি। তাহলে বি থেকে জেডে যেতে গেলে আমাকে কি করতে হবে? -2। আবার ই থেকে সিতে যেতে গেলেও -2। আবার কুইকের ক্ষেত্রে যে কোড হচ্ছে সেটাও -2 করে করে। তার মানে বেসিক লজিক হচ্ছে যে প্রত্যেকটা লেটারের সঙ্গে আমাকে -2 করে করে এগোতে হবে, এবং -2 করলে যে কোডটা বা যে লেটারটা পাচ্ছি সেটাই হচ্ছে ওই লেটারের কোড। তাহলে আমাকে কি জানতে চেয়েছে? দ্য লাস্ট লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড। তাহলে এক্ষেত্রে আমার থার্ড ওয়ার্ড কোনটা রয়েছে? না, মাই, মাইয়ের লাস্ট লেটার কি আছে? না, ওয়াই। তাহলে ওয়াই এর থেকে যদি আমি -2 করি তাহলে কি অ্যান্সার আসবে? না, ডাব্লু। তাই জন্য এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান ডি, ডাব্লু। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলেছে? ইফ ব্রেন ইজ রিটেন অ্যাজ পিজি সিপিডি, স্টোল ইজ রিটেন অ্যাজ জি জে কিউ আর ইউ, দেন হাউ ইজ জুরিক রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ, অপশান এ ইজ DIPVY, অপশান বি ইজ EGTSB, অপশান সি ইজ DKUVB, অপশান ডি ইজ EKTWB, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশান বি, EGTSB। কী করে হচ্ছে এটা? না, এটা দেখিয়ে দিই। দেখো আমাকে কী বলেছে, না প্রিন, তার কোড কি বলে দিয়েছে? পি জি সি পি ডি। তাহলে কি করে হচ্ছে? না, বি থেকে ডি +2, আর থেকে পি -2, এ থেকে সি +2, আই থেকে জি -2, অ্যান্ড এন থেকে পি +2।
তার মানে বেসিক লজিক হচ্ছে প্লাস টু মাইনাস টু করে এবং ফার্স্ট লেটারে কোড হয়ে যাবে লাস্টে, তারপরেরটা তার আগেরটা, এইভাবে করে করে যাচ্ছে। তাহলে আমাকে কি জানতে চেয়েছে না, জুরিক জুরিকে কোড জানতে চেয়েছে। তাহলে জেড, জেড এর সঙ্গে আমাকে কি করতে হবে, প্লাস টু করতে হবে। তাহলে জেড এর সঙ্গে প্লাস টু করলে কি পাই, বি। বি তার মানে আমার সবার শেষে বসবে, তাহলে ফার্স্ট অপশন আমার ফার্স্টেই বাদ চলে গেল, তাহলে তিনটে অপশন পড়ে থাকলো। তারপর ইউ, ইউ এর থেকে আমাকে কি করতে হবে, মাইনাস টু করতে হবে। তাহলে মাইনাস টু করলে কি পাই, এস। তাহলে বি এর আগে এস আছে এরকম কোন অপশন না, একটাই অপশন আছে, তাহলে অ্যান্সার কি হয়ে গেল, অপশন বি। এক্ষেত্রে যেহেতু আমার অপশানে কোথাও নান অফ দিস দেওয়া নেই, তাই জন্য আমরা এই শর্টকাট প্রসেসটা ইউজ করে এক্ষেত্রে করতে পারলাম। যদি ইনকেস আমার কোথাও নান অফ দিস বলা থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে সব কটা কোড বার করেই করতে হবে, কারণ এমনও হয় যে হয়তো কোথাও একটা ভুল লেখা আছে, সেক্ষেত্রে আমার অ্যান্সার ছিল নান অফ দিস। তাই জন্য যখন নান অফ দিস থাকবে তখন সব কটা লেটার চেক করবে, যদি নান অফ দিস না থাকে এইভাবে শর্টকাটে তোমরা অ্যান্সার বার করতে পারো। আচ্ছা, সাত নম্বরের পর এবার আমরা চলে যাই পরের প্রশ্নে। আট নম্বর প্রশ্নে কি বলেছে, ইফ ভি ইকুয়াল টু 44, ফ্যাট ইকুয়াল টু 54, দেন হাউ উইল ভি কোড লেট। তার মানে কি, ভি এর কোড 44, ফ্যাট এর কোড 54 হলে লেট এর কোড কত। অপশন এ ইজ 76, অপশন বি ইজ 110, অপশন সি ইজ 54, অ্যান্ড অপশন ডি ইজ 19, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন এ 76। কি করে হচ্ছে না, এক্ষেত্রে আমাদেরকে কিন্তু প্লেস ভ্যালু কাজে লাগিয়ে হচ্ছে। ভি, ভি এর প্লেস ভ্যালু কত ছিল মনে আছে, ভি এর প্লেস ভ্যালু ছিল 22। তাহলে 22 থেকে 44 যেতে গেলে কি করতে হবে, না ইনটু টু করতে হবে, ডবল। তারপরে কি রয়েছে, ফ্যাট, ফ্যাটের এফ এর প্লেস ভ্যালু কত, না 6, এর প্লেস ভ্যালু 1, অ্যান্ড টি এর প্লেস ভ্যালু 20। টোটাল কত হচ্ছে, না 27। তাহলে 27 থেকে 54 যেতে গেলে কি করতে হবে, ইনটু টু করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো 54। তাহলে এক্ষেত্রে আমাদেরকে লেটেরটাও একই জিনিস করতে হবে। তাহলে এল এর প্লেস ভ্যালু কত, সরি, এল এর প্লেস ভ্যালু হয়ে গেল 12, এ এর প্লেস ভ্যালু হয়ে গেল 1, টি এর প্লেস ভ্যালু 20, অ্যান্ড ই এর প্লেস ভ্যালু 5। তাহলে টোটাল কত আসছে, না 38। তাহলে 38 এর ডবল কত আসবে, না 76। তাহলে হলো আমাদের আট নম্বর প্রশ্ন। এবারে চলে আসি আমরা ন নম্বর প্রশ্নে। ন নম্বর প্রশ্নে কি বলেছে, ইফ ই ইকুয়াল টু 5, রিড ইজ কোডেড অ্যাজ 7, দেন হোয়াট ইজ দ্য কোড অফ ডিয়ার। অপশন এ ইজ 6, অপশন বি ইজ 7, অপশন সি ইজ 8, অ্যান্ড অপশন ডি ইজ 9, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন বি 7। কিভাবে হচ্ছে না, দেখো এক্ষেত্রে আমাদের কি হয়েছে, ই এর ভ্যালু বলে দিয়েছে 5। আমরা জানি ই এর প্লেস ভ্যালু 5, 5 বসে গেল, কিন্তু রিড, রিডে তো সেইভাবে হচ্ছে না। তাহলে দেখি রিডে প্রোটালিটারে প্লেস ভ্যালু কত, আর এ প্লেস ভ্যালু কত, 18, ই এর প্লেস ভ্যালু কত, 5, এ এর প্লেস ভ্যালু কত, 1, ডি এর প্লেস ভ্যালু কত, 4। তাহলে সব কটাকে আমরা অ্যাড করে দিই আগে, সব কটাকে অ্যাড করলে আমরা কত পাচ্ছি, না 28। এবারে দেখি রিডে টোটাল নাম্বার অফ লেটার্স কতগুলো আছে, টোটাল নাম্বার অফ লেটার্স হচ্ছে কত, 4। তাহলে 28 ডিভাইডেড বাই 4 মানে কি, যে টোটাল নাম্বার অফ লেটার্স যেটা রয়েছে সেটাকে, সেটা দিয়ে এই টোটাল যেটা হচ্ছে সেটাকে ভাগ করব। তাহলে 28 ডিভাইডেড বাই 4 কত হচ্ছে, 7। দেখো সেই 7টাই এখানে বসে আছে। তাহলে কি জানতে চাইছে, ডিআর, ডিআরের ক্ষেত্রেও কি হবে, একই জিনিস হবে। দেখো রিড আর ডিআর নাম্বার অফ লেটার সেমই আছে, তার মানে এটার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ প্লেস ভ্যালু হয়ে যাচ্ছে 28। তাহলে এখানেও চারটেই লেটার আছে, তাহলে 28 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 7। আচ্ছা, এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাই। কি বলেছে, ইন আ কোড ল্যাঙ্গুয়েজ ইস্যু ইজ রিটেন অ্যাজ 341145, ইন দ্য সেম কোড ল্যাঙ্গুয়েজ হোয়াট উইল বি দ্য কোড ফর ডেটস। অপশন এ ইজ 4567, অপশন বি ইজ 340045, অপশন সি ইজ 4120519, অপশন ডি ইজ 7600, অ্যান্ড
The answer is option D 7600. কিভাবে হচ্ছে না এক্ষেত্রে এই যে ইস্যু জিনিসটা রয়েছে এখানে যে কটা লেটার আছে সব কটা লেটারে প্লেস ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে আমরা এই কোডটা পেয়েছি তার মানে কি ইস্যুর যে কটা লেটার আছে তাহলে আই এর কোড কত ছিল 9 9 তারপর আছে এস মানে 19 আবার এস 19 তারপর হচ্ছে ইউ তার মানে 21 আর ই দ্যাট মিন্স 5 ইকুয়াল টু যদি করো দেখবে চলে আসবে 341145 তাহলে সেম প্রসিডিউর আমরা ডেটস এর ক্ষেত্রে করব ডেটস এ যে কটা লেটার আছে ডি এ টি ই এস তাহলে ডি এর কোড কত আমরা জানি 4 এর কোড হচ্ছে 1 টি এর কোড হচ্ছে 20 ই এর কোড হচ্ছে 5 আর এস এর কোড হচ্ছে 19 তাহলে এই সব কটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে না 7600 হয়ে গেল আমাদের 10 নম্বর প্রশ্ন আচ্ছা কি বলেছে ইফ দ্য ওয়ার্ড লিডার ইজ কোডেড অ্যাজ 20 13 9 12 13 26 দেন হাউ উড ইউ রাইট লাইট তার মানে লিডারে কোড বলে দিয়েছে লাইটে কোড আমাকে জিজ্ঞাসা করেছে ফার্স্ট অপশন কি বলেছে 20 16 15 17 22 সেকেন্ড অপশন ইজ 20 16 17 15 27 থার্ড অপশন ইজ 20 17 16 18 23 অ্যান্ড দ্য ফোর্থ অপশন ইজ 20 17 15 16 28 অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি 20 17 15 16 28 কী করে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি লিডারের যে লেটারগুলো রয়েছে তার প্লেস ভ্যালুর সঙ্গে যদি আমরা 8 অ্যাড করি তাহলে কোডে দেওয়া সংখ্যাগুলো আমরা পেয়ে যাচ্ছি যেমন মনে করো লিডারের এল এল এর প্লেস ভ্যালু কত 12 তার সঙ্গে যদি আমরা প্লাস 8 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 20 এইভাবেই প্রত্যেকটা লেটারের সঙ্গে যে প্রত্যেক লেটারের যে কোডগুলো আছে তার সঙ্গে প্লাস 8 করে করে আমরা এই কোডটা পেয়ে যাচ্ছি চলে আসি আমরা পরের প্রশ্নে কি বলেছে ইফ এ ইকুয়াল টু 1 অ্যান্ড ইকুয়াল টু 19 দেন অ্যান্ড ইকুয়াল টু কত অ্যান্ড অপশন আর এ 35 বি 33 সি 23 অ্যান্ড দ্য ডি 19 অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন এ 35 কি করে হচ্ছে খুব সহজ প্রত্যেক লেটারে প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করলেই আমরা এই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি যেমন অ্যান্ড অ্যান্ডের এ এন ডি এ প্লেস ভ্যালু কত এন ওয়ান এন এ প্লেস ভ্যালু 14 ডি এ প্লেস ভ্যালু 4 সব কটাকে যদি অ্যাড করে দাও তাহলে পেয়ে যায় 19 সেরকমই অ্যান্ডের এ প্লেস ভ্যালু 1 এন এ প্লেস ভ্যালু 14 ডি এ প্লেস ভ্যালু 20 সব কটাকে অ্যাড করে দাও তাহলে পেয়ে যাচ্ছে 35 হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 12 এবারে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 13 এ কি বলেছে ইন আ সার্টেন কোড 247 মিন্স স্প্রেড রেড কার্পেট 236 মিন্স ডাস্ট ওয়ান কার্পেট 234 মিন্স ওয়ান রেড কার্পেট হুইচ ডিজিট ইজ দ্যাট ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ মিন্স ডাস্ট অ্যান্ড দ্য অপশনস আর অপশন এ 2 অপশন বি 3 অপশন সি 5 অ্যান্ড অপশন ডি 6 অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন ডি 6 কি করে হচ্ছে না তার আগে দেখে নেওয়া যাক এই প্রশ্নটার সঙ্গে আগের প্রশ্নগুলোর মধ্যে কোনো তফাত আছে কি না আগের প্রশ্নগুলোতে আমরা কি করেছিলাম না কোনো একটা ওয়ার্ডে কোড আমাদেরকে বলে দিয়েছিল এবং আর একটা ওয়ার্ডে কোড জিজ্ঞাসা করেছিল কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না একটা সেন্টেন্স বলে দেওয়া আছে স্প্রেড রেড কার্পেট একটা সেন্টেন্স ডাস্ট ওয়ান কার্পেট আর একটা সেন্টেন্স ওয়ান রেড কার্পেট আর একটা সেন্টেন্স এবং যেটা জানতে চেয়েছে ডাস্ট সেটা দেখো এই তিনটে সেন্টেন্সের মধ্যেই কোনো একটা সেন্টেন্সে রয়েছে তাহলে এই টাইপের প্রশ্ন করতে গেলে আগে আমাদেরকে কী করতে হবে না জিনিসগুলোকে আগে লিখে নিতে হবে আমি শর্টে লিখছি স্প্রেড এসপি লিখলাম রেড আর ই কার্পেট সি এ তার কোড আমাদের কি বলে দিয়েছে 247 তারপর কি আছে ডাস্ট ওয়ান কার্পেট ডাস্ট
1 কার্পেট, তার কোড কি বলে দিয়েছে না 2 3 6, আর 1 রেড কার্পেট, তার কোড বলে দিয়েছে আমাদের 2 3 4। তাহলে এখানে আমাকে কি জানতে চেয়েছে না, ডাস্ট রেকর্ড জানতে চেয়েছে। তাহলে আমি কি বলতে পারি, এই যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সে ডাস্ট বাদ দিয়ে বাকি দুটো ওয়ার্ডে কোড যদি আমরা জানতে পেরে যাই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হবে আমার ডাস্টের কোড। তাহলে দেখি, কার্পেট এই ওয়ার্ডটা তিনটে সেন্টেন্সেই রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এবং তিনটে সেন্টেন্সেই 2 সংখ্যাটা কমন আছে। তাহলে কি বলতে পারি যে কার্পেটের কোড হচ্ছে 2। এবার 1 কোথায় কোথায় আছে না, এখানে আছে আর থার্ড সেন্টেন্সে আছে। এবার সেকেন্ড আর থার্ডের মধ্যে 2 বাদ দিয়ে কোনটা কমন না 3 কমন, তাহলে কি বলতে পারি, 1 এর কোড হচ্ছে 3, তাহলে ডাস্টের কোড কি পড়ে থাকলো 6, তাই জন্য এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে অপশান ডি 6। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলা আছে, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টম কোন স্যুট মিনস ডগস আর বার্কিং, কুন জো মপ মিনস ডগস অ্যান্ড হর্স, মুট কম টম কো মিনস ডাঙ্কিস আর ম্যাড, অ্যান্ড হুইচ ওয়ার্ড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ মিনস বার্কিং। তাহলে আগের প্রশ্নটার সঙ্গে এই প্রশ্নটাতে আমরা দেখো একই টাইপের প্রশ্ন আছে, কিন্তু আগেরটাই সংখ্যা ছিল, এক্ষেত্রে আমাদের ওয়ার্ড দিয়ে কোড বলা আছে। তাহলে কিসের কোড জানতে চেয়েছে না, বার্কিংয়ের কোড, বার্কিং আমাদের কোথায় আছে না এখানটাতে রয়েছে। তাহলে দেখি ডগসের কোড কোনোভাবে জানা যায় কি না, এখানে আছে ডগস আর এখানে আছে ডগস, তাহলে এই দুটোর মধ্যে কমন কি কিছু আছে না কোন কমন আছে, তাহলে ডগসের কোড আমরা কি বলতে পারি না কোন। এবারে কি না আর, আর কোথায় আছে, এখানে আছে আর, দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে, তাহলে আর এর কোড জানার জন্য আমি এই দুটোকে যদি ম্যাচ করাই, তাহলে কি কমন পাচ্ছি না টম কমন পাচ্ছি, এখানে টম আছে আর এখানে টম আছে, তাহলে কোনটা পড়ে থাকলো আমার এক্ষেত্রে না স্যুট, তাহলে অ্যান্সার কি আসবে স্যুট। আমরা দেখে নিই অ্যান্সার কি ছিল, একদম তাই, অ্যান্সার হচ্ছে অপশান এ স্যুট। এবার আমরা চলে যাই আজকে লাস্ট প্রশ্নে, কি বলেছে, ইফ এয়ার ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড স্কাই, স্কাই ইজ কল্ড ইয়েলো, ইয়েলো ইজ কল্ড ওয়াটার, অ্যান্ড ওয়াটার ইজ কল্ড পিঙ্ক, দেন হোয়াট ইজ দ্য কালার অফ ক্লিয়ার স্কাই। অপশান স্যার, অপশান এ ব্লু, অপশান বি স্কাই, অপশান সি ইয়েলো, অ্যান্ড অপশান ডি ওয়াটার। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা পুরো প্রশ্ন পড়ব না, আমাদের কি জানতে চেয়েছে না ক্লিয়ার স্কাইয়ের কালার কি হয়, ক্লিয়ার স্কাইয়ের কালার কি হয় ব্লু, ব্লুকে এখানে কি বলে বলা আছে, ব্লু ইজ কল্ড কি বলা আছে না স্কাই, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না স্কাই। তো আমরা দেখে নিই অ্যান্সার কি হবে, একদম তাই, অ্যান্সার কি আসছে না অপশান বি স্কাই। তাহলে বোঝা গেল যে কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন এলে আমরা কীভাবে সলভ করি। আশা করি ভালো লেগেছে তোমাদের, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করো যাতে সবাই এই ভিডিওটি দেখতে পায়। থ্যাংক ইউ।